একটু অন করে দেই। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা দেখব দেখতে পাচ্ছ না? জি স্যার, তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের সার্কিট ডিজাইন করতে গেলে, যেমন ধরো আমরা দুটো হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বানাইতে চাই, বা তিনটা 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে একটা 4x1 মাল্টিপ্লেক্সার বানাইতে চাই, এরকম বিভিন্ন ধরনের সার্কিটের আমরা ব্লক ডায়াগ্রাম তৈরি করি। আমরা যে সার্কিট ডিজাইন করি সেগুলোর কিন্তু একটা পার্ট ছিল যে প্রথমে আমাকে ব্লক ডায়াগ্রাম বানাইতে হবে, তারপর তার লজিক ডায়াগ্রাম বানাইতে হবে, দেন তার সার্কিট, দেন তার লেআউট, ফাইনালি আমরা জিনিসটাকে ইমপ্লিমেন্ট করব। তো তুমি যদি লজিক টেস্ট করতে চাও কোনো সার্কিটের, বড় কোনো বিশাল সার্কিট বানাতে চাও, তো প্রথমেই কিন্তু তোমাকে আগে তার ব্লক ডায়াগ্রামটা তৈরি করতে হবে। সেই ব্লকটা তৈরি করে সেই ব্লক থেকে আমরা তার সার্কিটটা বানাবো, দেন সেখান থেকে আমরা লেআউট করব। তো এই বিভিন্ন বড় বড় সার্কিট যখন আমরা করব, সরাসরি তুমি সার্কিট ইমপ্লিমেন্ট করে টেস্ট করাটা আমাদের জন্য কিন্তু একটু কঠিন কাজ হয়ে যাবে। প্রথমে আমাদেরকে কি করতে হবে, তাহলে তারা আমরা ব্লক ডায়াগ্রাম তৈরি করব, তৈরি করে সেই ব্লকে আবার কি কি সার্কিট বসবে সেটা আমরা বসাবো, দেন ফাইনালি সেটাকে আমরা চেক করতে পারবো। এখানে এই ধরনের কিছু সুবিধা আছে যে আমরা লজিক সার্কিটটা ব্লক আকারে বসিয়ে আমরা লজিকটা চেক করে ফেলতে পারবো। যেমন আমি বলছিলাম যে দুটো হাফ অ্যাডার দিয়ে আমরা যে একটা ফুল অ্যাডার বানাই, তো সেটা আমরা সরাসরি একটা ফুল অ্যাডারের সার্কিট না বানিয়ে প্রথমে আমরা একটা হাফ অ্যাডার বানালাম, সেটা দিয়ে একটা ফুল অ্যাডার বানালাম, তারপরে সেটার ইনপুট আউটপুট আমরা চেক করে দেখলাম যে হ্যাঁ এটা ঠিক মতো কাজ করছে কিনা, হ্যাঁ এটা ঠিক মতো কাজ করে, তাহলে এবার আমরা দুটো হাফ অ্যাডারের সার্কিট দুটো জায়গায় বসিয়ে দিব। সেরকম একটা জিনিস আমরা আজকে একটু শেখার চেষ্টা করব যে কিভাবে আমরা সার্কিটকে ব্লক বানাইতে পারি, সার্কিটের ব্লক বানিয়ে সেগুলো সেই ব্লকগুলো দিয়ে আবার আমরা কিভাবে অন্য সার্কিট বানাতে পারি। যেমন আমরা একটা হাফ অ্যাডারের ব্লক বানাবো, এরকম দুটো হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বানাবো, একটা 2x1 মাল্টিপ্লেক্সার বানাবো, এরকম তিনটা 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে আমি একটা 4x1 মাল্টিপ্লেক্সার বানাতে পারবো, একটা ফুল অ্যাডার যে বানালাম এরকম তিনটা চারটা পাঁচটা সাতটা ফুল অ্যাডার দিয়ে আমরা 4 বিট 5 বিট 6 বিট প্যারালাল অ্যাডার বানাইতে পারবো। সেই প্যারালাল অ্যাডার সার্কিটকে আবার আমরা সাবট্রাক্টরে কনভার্ট করতে পারবো, সেই সাবট্রাক্টরকে আবার আমরা অ্যাডার সাবট্রাক্টর একই সাথে কাজ করে এরকম সার্কিটও বানাইতে পারবো, আমরা মাল্টিপ্লায়ার সার্কিট চাইলে বানাইতে পারবো, আমরা যে কোনো ধরনের সার্কিট তাহলে এই ব্লক ডায়াগ্রাম বানিয়ে আমরা ইজিলি ইমপ্লিমেন্ট করে আমরা সেটাকে লজিকটা চেক করে দেখতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি ধরো একটা ফুল অ্যাডার বানাইতে চাই দুটো হাফ অ্যাডার দিয়ে, তাহলে প্রথম কাজটা হলো আমাকে একটা হাফ অ্যাডার বানাইতে হবে। একটা হাফ অ্যাডার বানানোর জন্য আমি জানি যে একটা হাফ অ্যাডারের সামের ইকুয়েশন হচ্ছে এ এক্সর বি বা এক্স এক্সর ওয়াই, আর ক্যারি ইকুয়েশন হচ্ছে একটা অ্যান্ড। তাহলে আমার একটা এক্সর গেট লাগবে, একটা অ্যান্ড গেট লাগবে, দুটো ইনপুট দরকার, একটা ইনপুট এটা আর একটা ইনপুট। সেই ইনপুট দুটোর নাম ধরো কিছু একটা দিলাম, এটার নাম দিলাম আমি এক্স, এটার নাম ধরো আমি দিলাম ওয়াই। তাহলে এই এক্স এবং ওয়াই কে যদি আমরা এক্সর করি তাহলে আমি পাবো তাদের সাম, আর এই এক্স এবং ওয়াই কে যদি আমরা অ্যান্ড করি তাহলে আমরা পাবো ক্যারি। এটা হচ্ছে আমাদের সাম, আর এটা হচ্ছে আমাদের ক্যারি, ক্যারির একটা আউটপুট। আমরা দেখি যে এই সার্কিটটা ঠিক আছে কিনা, দেন আমরা এটা দিয়ে একটা ব্লক বানিয়ে ফেলবো। আমরা একটু রান দিই, রান দিলে দেখি আমরা 0 0 তে সাম 0 ক্যারি 0, 0 1 এ সাম 1 ক্যারি 0, 1 0 তেও সাম 1 ক্যারি 0, আর 1 1 দিলে ক্যারি 1 সাম 0। এটাই হচ্ছে একটা হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। সো আমাদের এই সার্কিট ঠিক আছে। এবার আমি কি করব, এই সার্কিটের একটা ব্লক বানিয়ে ফেলবো এবং সেই এরকম দুটো ব্লক দিয়ে আমরা আবার একটা ফুল অ্যাডার বানাবো। তো ব্লক বানানোর জন্য আমরা কি করব, এখানে ফাইলে যাব, ফাইল থেকে দেখো এখানে একটা অপশন আছে, লেখা আছে স্কিমা টু নিউ সিম্বল। তো স্কিমা টু নিউ সিম্বলে ক্লিক করলে দেখো এরকম একটা জিনিস আসবে।
এখানে ব্লকের চেহারাটা দেখা যাচ্ছে, যে ব্লকটা দেখতে কিরকম হবে। তো সেই ব্লকের মধ্যে দেখো যে বাম পাশে আছে ওয়াই এক্স, ডান পাশে আছে সাম ক্যারি। তো হিসেবে আমার এক্সটা তো আসলে উপরে থাকার কথা, ওয়াইটা নিচে থাকার কথা। তো এই পজিশন যদি আমরা চেঞ্জ করতে চাই, তো দেখো পাশে কিন্তু একটা টেবিল দেওয়া আছে, আবার সেই টেবিলের মধ্যে লেখা আছে এক্স, যার পজিশন হচ্ছে 2 নাম্বার এবং সাইড হচ্ছে লেফট, মানে এটা লেফট সাইডে আছে এবং 2 নাম্বার পজিশনে আছে। ওয়াইটা হলো 1 নাম্বার পজিশনে আছে এবং এটাও লেফট সাইডে আছে। তো যেহেতু বাম পাশে আছে সেজন্য এটা লেফট লেখা আছে। তুমি যদি এটাকে উপরে তুলতে চাও তাহলে ইউ লিখে দিলে উপরে যাবে, ডি লিখে দিলে নিচে যাবে। আবার যেমন তেমন এখানে পজিশনও যদি তুমি চেঞ্জ করতে চাও, এখানে তাহলে আমি এক্স এর জায়গায় 1 লিখি আর ওয়াই এর জায়গায় 2 লিখি। লিখে এই যে রিফ্রেশ বলে একটা বাটন আছে, এটা যদি আমরা ক্লিক করি, দেখো এবার এক্সটা উপরে গেল, ওয়াইটা নিচে গেল। এভাবে আমরা পজিশনও চেঞ্জ করতে পারবো, আবার চাইলে সাইডও চেঞ্জ করতে পারবো। যেমন ধরো এক্স কে যদি উপরে উঠাইতে চাই, আমরা এলটাকে কেটে ইউ লিখলাম, লিখে এখানে রিফ্রেশ দিলাম, তাহলে এটা উপরে উঠে গেল। যদি আর একটু ডানে বামে সরাইতে চাও তাহলে এই পজিশনে ভ্যালুটা চেঞ্জ করতে হবে। ধরো এটা যদি 1 না লিখে আমি লিখি 2, আবার একটু রিফ্রেশ দিই, দেখো এটা আরো মাঝখানে চলে গেল। তুমি ডান দিকে সরাইতে চাইলে আরো সরাইতে পারবা। সিমিলারলি আমরা যখন একটা ল্যাবে আইসি দেখি, সে আইসির অনেকগুলো পিন থাকে, কোন কোন আইসির 2 সাইডে পিন থাকে, কোন কোন আইসির 4 সাইডেই পিন থাকে। অনেক যদি কেউ মাদারবোর্ড খেয়াল করে থাকো, কম্পিউটারের মাদারবোর্ড বা কোনো বড় সার্কিট দেখতে পারো, সেখানে দেখবা যে কিছু কিছু আইসির 2 সাইডে পিন থাকে, কোন কোন আইসির 4 সাইডেই পিন থাকে। তাহলে তোমরা চাইলে এই যে ইনপুটগুলো বা পিনের পজিশনগুলোকে উপরে নিচে ডানে বামে যে কোনো পাশে ইচ্ছা মতো সাজায় নেওয়া যাবে। তাহলে যে পাশে দিলে আমাদের জন্য সুবিধা হবে আমরা সেই পাশেই দিব। আমরা যখন দুটো হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার ডিজাইন করি, তখন আমরা দেখেছি যে বাম পাশে ইনপুট এবং ডান পাশে সাম ক্যারি আউটপুটটা থাকে। এভাবে থাকলেই আমাদের জন্য সুবিধা হয়। তো সেই হিসাবে আমরা বাম পাশে এক্স ওয়াই কে এবং ডান পাশে সাম ক্যারি কে নিয়ে নিব, সেটা আমাদের ভালো হবে। তো এখানে দেখো কি নামে সেভ হচ্ছে, এটা এটা সিম্বল, নামটা হচ্ছে সিম্বল 7 নামে সেভ হচ্ছে, এবং টাইটেল উপরে যে টাইটেলটা দেওয়া আছে সেটাও সিম 7 নামে আছে। আমি আর চেঞ্জ করলাম না, থাক। অথবা আমরা চেঞ্জ করে হাফ অ্যাডার লিখে দিতে পারি, এইচ এ, এটাও চেঞ্জ করে আমি লিখে দিলাম এইচ এ। হাফ অ্যাডার দিয়ে আমি সেভ করে ফেললাম। এখানে দেখো সেভের অপশনটা গেল কই, এই যে ওকে, সেভ না আসলে ওকে আছে, তাহলে ওকেতে আমরা একটা ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দিলে ওই যে সিম্বলটা আমরা ক্রিয়েট করলাম সেই সিম্বলটা আসলে আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা একটা এটা বাদ দেই, এটার কোনো কাজ নাই। আমরা একটা ফাইল নিউ চলে যাই, নিউ পেজে চলে গেলাম। এখন ইনসার্ট, ইনসার্টে গিয়ে দেখো লেখা আছে ইউজার সিম্বল, এই ইউজার সিম্বলের মধ্যে আমরা চলে যাই। ইউজার সিম্বলের মধ্যে গেলে আমরা যে সেভ করে রাখলাম এইচ এ নামে, তাহলে দেখি এইচ এ নামে আসে কিনা, এই যে এইচ এ সিম, এইচ এ সিম। তাহলে আমরা এটা ওপেন করি, ওপেন করলে দেখো একটা ব্লক আসলো, এই যে চার কোণে একটা ব্লক আসলো, যেটার বাম পাশে হচ্ছে এক্স ওয়াই আর এখানে সাম ক্যারি আছে। তুমি কিন্তু এখানে ইনপুট দিলো, এবার আউটপুট আসবে। ওই যে সার্কিটটা আমরা ড্র করলাম সেই সার্কিটটা কিন্তু এই ব্লকের ভিতরে আছে। আমরা তাহলে এরকম দুটো জিনিস লাগবে যদি আমরা একটা ফুল অ্যাডার বানাতে চাই। তাহলে এটা একটা কপি করে নিয়ে ডিলিট করে ফেলছ। আচ্ছা, ইনসার্ট ইউজার সিম্বল, আবার হাফ অ্যাডার নেই, আমি এটাতেই ক্লিক করেছিলাম। আচ্ছা, তাহলে আমরা যে ডিজাইনটা করি এরকম দুটো হাফ অ্যাডার পাশাপাশি বসাই, সেই পাশাপাশি বসিয়ে এটা হয় একটা ইনপুট এক্স, এটা হয় একটা ওয়াই, আর এই যেখানে যে একটা দেখা যাচ্ছে এটা হয় জেড ইনপুট। এই তিনটা হলো আমাদের ইনপুট। এই সামটা এটার সাথে যাবে, এখান থেকে আউটপুট নিলে আমরা পাবো সাম। আর ক্যারি পাওয়ার জন্য আমাদের আর একটা কাজ করতে হবে, একটা অর গেট নিতে হয় আমাদের। একটা অর গেট নিয়ে এখানে বসাইতে হবে, একটু বাম দিকে চলে যাই। বামে যাই, তাহলে এটাকে আমরা একটু ডানে দিয়ে দেই। তাহলে একটা পয়েন্ট আসবে এই ক্যারি থেকে, আরেকটা আসবে এই ক্যারি থেকে, এটা হলো আমার ক্যারি। আমাদের এখানে একটা ইনপুট, আরেকটা ইনপুট, আরেকটা,
এই ইনপুটটাকে আমি চেঞ্জ করে নাম দিলাম এক্স। স্যার আমরা পুরো সার্কিটটাকে এখন ফুল অ্যাডার ব্লক বানাইতে পারবো না? পারবো পারবো, বানাবো, দাঁড়াবো। ওয়াই, এটাকে আমরা নাম দিলাম জেড। তাহলে এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে সাম, আর এই নিচের যে আউটপুট এটা হচ্ছে ক্যারি। তাহলে আমাদের একটা টোটাল সার্কিট হয়ে গেল, যেটা দুটো হাফ অ্যাডার দিয়ে আমরা একটা ফুল অ্যাডার বানালাম। এর আগের সার্কিটটা আমরা জানি যে এরকম ডিজাইন হয়, আমরা একসাথে বানালাম। এর মধ্যে একটা হাফ অ্যাডার সার্কিট আছে, এর মধ্যে একটা হাফ অ্যাডার সার্কিট আছে। আমার এই ফুল অ্যাডার সার্কিটটা কাজ করে কিনা আমরা একটু চেক করে দেখি। আমরা জানি যে জিরো 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 দিলে সামও জিরো ক্যারিও জিরো, জিরো জিরো ওয়ান দিলে সাম ওয়ান ক্যারি জিরো, জিরো ওয়ান জিরো দিলেও সাম ওয়ান ক্যারি জিরো, জিরো ওয়ান ওয়ান মানে থ্রি দিলে ক্যারি ওয়ান সাম জিরো, ফোর দিলে আবারও সাম জিরো ক্যারি ওয়ান, ফাইভ দিলে ক্যারি ওয়ান সাম জিরো, সিক্স দিলেও ক্যারি ওয়ান সাম জিরো, আর তিনটায় ওয়ান দিলে ক্যারি ওয়ান সাম ওয়ান। তার মানে আমাদের এই সার্কিটটা ঠিক আছে। এবার যে বলতেছিলা যে হ্যাঁ এই পুরোটা দিয়ে একটা ব্লক বানানো যায় কিনা, হ্যাঁ যায়। তাহলে আমরা এখানে ফাইলে গিয়ে স্কিমা টু নিউ সিম্বল বানাবো। এই স্কিমা টু নিউ সিম্বল দিলে দেখো এখানে সিম্বলটা দেখা যাচ্ছে যে কিরকম সার্কিটের চেহারাটা, তোমার ব্লকের চেহারাটা আসবে। তোমরা চাইলে নিজের ইচ্ছা মতো এগুলোকে পজিশন চেঞ্জ করে নেওয়া যেতে পারে। ধরো আমি যদি চাই জেড কে আমরা সবসময় সি ইন হিসাবে দিই, তাই না? এবং সেটা উপরে থাকে দেখা যায় ম্যাক্সিমাম সময়, আমরা চাইলে এটাকে উপরে উঠিয়ে দিতে পারি। তাহলে জেড কে আমরা উপরের দিকে দিয়ে দিই, ইউ দিলাম, তাহলে জেড আমার উপরে চলে গেল, মাঝখানে যায় নাই। তাহলে আমরা দুই লিখে দিই, ওয়ান এর জায়গায় টু লিখে দিলে স্যার মাঝামাঝি চলে গেল। আমরা দুই লিখতেছি স্যার, এখানে কোনো ডেসিমাল ভ্যালু দেওয়া যাবে? 2.5 ফ্র্যাকশন আমি একটু দেখি, ফ্র্যাকশন দিয়ে আসলে ট্রাই করি নাই, না ফ্র্যাকশন আসলে নিবে না। জি যেমন স্যার, 2.5 দিলাম, 2.5 নিচ্ছে না। আচ্ছা, তারপরে হলো এখানে এক্স ওয়াই আবার উপরে নিচে হয়ে গেছে, তাহলে এক্স কে আমি উপরে উঠিয়ে দিই, এক্স কে ওয়ানে দিয়ে দিই আর ওয়াই কে তিনে দিয়ে দিলাম। দিয়ে একটু রিফ্রেশ দিই, তাহলে এক্স উপরে গেল, ওয়াই আমার নিচে আসলো। সাম সব সময় দেখি ডান পাশে থাকে, ক্যারিটা সব সময় নিচে রাখা হয় দেখা যায়, এমনি তোমার ইচ্ছা মতো, মানে আমি দিতে হবে বিষয়টা এরকম না। তাহলে সাম ক্যারিকে যদি আমরা নিচে আনতে চাই, তাহলে ক্যারির জায়গায় লিখে দিবা ডি, দিয়ে রিফ্রেশ দিবা, ক্যারি নিচে চলে আসলো। সামটা আছে কিন্তু সামটা একটু আবার বেশি উপরে উঠে গেছে। তো সামটা যদি মাঝামাঝি আনতে চাই, তাহলে দেখো সামের পাশে ওয়ান লেখা আছে, আমরা এখানে টু লিখে দিলাম, দিয়ে একটু রিফ্রেশ দিলাম, একটু নিচে নামলো। আরো চাইলে আরো নামানো যাবে, কোনো সমস্যা নেই। তাহলে যে দেখো এরকম একটা সিম্বল তৈরি হলো, আমি এটার নাম দিয়ে দিলাম ফুলে এফ এ, তার মানে হচ্ছে ফুল অ্যাডার। আমরা এবার এটা সেভ করে ফেলি, আমরা আবার একটা নিউ পেজে যাই, আবার ইনসার্টে গেলাম, ইউজার সিম্বল, এবার আমরা খুঁজে বের করি ফুল অ্যাডার। ফুল অ্যাডার এই যে এফ এ সিম, এফ এ সিম আমরা নিলাম, এই দেখো একটা ফুল অ্যাডার হয়ে গেল। তুমি চাইলে কিন্তু এটা তো ইনপুট দিয়ে দিয়ে এবার সার্কিট চেক করতে পারবে যে ঠিক আছে কিনা। এখানে ইনপুট ইনপুট দিয়ে যদি তুমি দেখো, এটা এই ব্লকটাও কিন্তু কাজ করবে, এই ব্লকটাও ঠিক আগের মতোই কাজ করবে। এটা ধরো একটা সাম আউটপুট, এটা হচ্ছে একটা ক্যারি আউটপুট, একেবারেই আগের মতোই সেম অ্যান্সার আসবে, কোনো সমস্যাই হবে না। দিলাম রান দাও, জিরো জিরো তে সাম জিরো ক্যারি জিরো, জিরো জিরো ওয়ানে দেখো সাম ওয়ান ক্যারি জিরো, জিরো ওয়ান জিরো তে সাম ওয়ান ক্যারি জিরো, জিরো ওয়ান ওয়ানে ক্যারি ওয়ান সাম জিরো, ফোর দিলে আবার একই ঘটনা ঘটবে, কারণ একটা ওয়ান থাকলে শুধু সাম ওয়ান হয় ক্যারি জিরো হয়, দুটো ওয়ান থাকলে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো হয়, সেজন্য ওয়ান ক্যারি হয় ওয়ান, সাম হয় জিরো। যেমন এই যে পাঁচ দিলে ক্যারি হবে ওয়ান, ছয় দিলে হবে ক্যারি হবে ওয়ান, আর তিনটাই ওয়ান হলে আমরা জানি ওয়ান ওয়ান হয়, তাই সাম ওয়ান ক্যারি ওয়ান। এভাবে এই ব্লক দিয়েও এই ব্লকটাই এখন আমরা একটা ফুল অ্যাডার হিসেবে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, যে কোনো ধরনের সার্কিট বানানোর জন্য এই ব্লকটা যেহেতু আমাদের কাছে সেভ করা আছে, যেখানে ফুল অ্যাডার দরকার এই এই ব্লকটা ইউজ করে আমরা সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে বড় বড় সার্কিট কোনো যদি জিনিস বানাইতে চাই, তাহলে এরকম ব্লকগুলোকে আমরা ইজিলি ইমপ্লিমেন্ট করে আমরা বড় বড় সার্কিট তৈরি করতে পারবো। ধরো আমরা যদি এই ফুল অ্যাডারটা দিয়েই আমরা একটা ফোর বিট প্যারালাল অ্যাডার বানাইতে চাই, তাহলে ফোর বিট প্যারালাল অ্যাডার যদি বানাইতে চাই এরকম চারটা লাগবে। তাহলে একটা তো আছে, আরো তিনটা নেই, আবারও ইনসার্ট করে নিয়ে আসতে পারো, অথবা চাইলে তুমি এখান থেকে কপি করে নিতে পারো।
তাহলে আমরা চারটা ফুল অ্যাডার নিয়ে নিলাম, এবং আগেরটার ক্যারিটা এটার ক্যারি ইনের সাথে দিলাম, আগেরটার ক্যারি ইনেরটা এটার সাথে দিয়ে দিলাম, একবার শর্ট করে দিয়েছি আমি, তাতে জায়গাটা একটু কম লাগলো। তাহলে এখানে আমাদের এক্স আছে চারটা, তার একটা হবে A0, A1, A2, A3, একটা হচ্ছে B0, B1, B2, B3, যেভাবে নামকরণ করি আমরা, এটা হচ্ছে S0, S1, S2, S3, এটা ক্যারি আউট, এটা হচ্ছে সি ইন। তাহলে আমরা যদি ইনপুট নেই, একটা দুটো তিনটা চারটা, এটা একটু কপি করে নেই, তাহলে এটার নাম আমি দিয়ে দিলাম এটা হলো আমার ধরো A1, এর নাম দিলাম A2, এটার নাম দিলাম A3, এটার নাম দিলাম আমরা A4। সিমিলারলি এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2, এটা হচ্ছে B3, হচ্ছে B4, B4 দিয়ে দিলাম। তাহলে আমরা এটা, এইটা হলো আমার A1, এইটা হলো A2, এটা হলো A3, আর এটা হলো 4। এটা হলো আমার A4, একটা মিনিট। মাঝখানে একটা হলুদ কি চলে আসলো জানি, তোমরা কি দেখতে পাচ্ছ এটা? জি স্যার, এটা আমাদেরও দেখ। জি স্যার, এটা কি আসলো? আচ্ছা আমি একটু শেয়ারিংটা স্টপ করে আবার করি, দেখি আসে কিনা। গেছে। আচ্ছা তাহলে আমরা A1, A2, A3, A4 সব দিলাম। এখন আমাদের দিতে হবে B1। তাহলে B1 হচ্ছে এইটা, এটা হলো B1, এটা হলো B2, এটা হলো B3, এই লাস্টটা হলো B4। সিমিলারলি আমরা আউটপুট দিব একটা, এটা আর একটা আউটপুট, এটা আর একটা আউটপুট, এটা আর একটা আউটপুট, এটার একটা। তাহলে আমরা এখানে যদি একটু পাশাপাশি দেই দেখতে একটু ভালো দেখা যাবে। ইন তো স্যার কিছু দিলাম না। হ্যাঁ হ্যাঁ, সি ইন দিব 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 দিব, সি ইন ও দিব। আউটপুট আমরা এখানে দিলাম একটা S1, এটা দিলাম S2, S3, এটা S4। আসলে আমি তো উল্টা দিচ্ছি, আমি একটু উল্টা করে জি স্যার, ঘুরলাম। MSBটা তো হচ্ছে ক্যারি আউট হবে না? MSBটা সবার আগে থাকা উচিত ছিল, আমি উল্টা করে দিচ্ছি। আসলে সমস্যা নাই, যেটা হচ্ছে এইটা তাহলে যাবে এইটার সাথে, এটা দিতে হবে এটার সাথে, এটা যাবে এটার সাথে, এটা যাবে এইটার সাথে, এইটা যাবে এটার সাথে। নিচে দিলেও হতো, আমি এখানে এইভাবে দিলাম যাতে কাউন্ট করতে আমাদের জন্য একটু সুবিধা হয় আর কি।
আচ্ছা সিনের জন্য আমাদের একটা দিলাম এটা আমি, ঠিক আছে, এটার নাম আমরা লিখে দিলাম সি ইন। সি ইন সিনে কিছুই দিতে হয় না, জিরো দিতে হয়, আমরা জিরো রেখে দিলাম। তাহলে আমরা যেটা বানালাম এটা হচ্ছে একটা ফোর বিট প্যারালাল অ্যাডার। তাহলে যে কোনো ফোর বিট নাম্বারের সাথে যে কোনো ফোর বিট নাম্বার আমরা চাইলে এখন যোগ করতে পারি। আমরা যদি একটু চেক করে দেখি, রান দিলাম, তাহলে দেখো আমরা কিছুই দিই নাই ইনপুটে, এই জন্য জিরো আসছে আউটপুটে। এখানে ধরো আমি দিলাম এটা হচ্ছে পড়তো তাহলে 8 10, ধরো এখানে দিলাম 10 আর এখানে দিলাম 7। এই 10 7 এর হিসাবটা আশা করি সবাই বোঝে। এটা হচ্ছে এমএসবি, এটা এলএসবি, এই A4 হচ্ছে এমএসবি, এটা এলএসবি। তাহলে এটা হলো 8 2 10 আর এটা হলো 1 1 1 1 1 1 0 1 1 1 1, তার মানে হচ্ছে 7। তাহলে 10 আর 7 যোগ যদি করি তাহলে আমাদের হিসাবে আউটপুটে 17 আসার কথা। তাহলে আউটপুট যেটা আসছে দেখো এটা 5 নাম্বার বিট, তাহলে এখানে 1 থাকা মানে 16 আর এই হচ্ছে 1, তাহলে 17। তাহলে আমার আউটপুট কিন্তু ঠিক আছে। যদি আমরা আউটপুট গুলোর নামগুলো একটু চেঞ্জ করে দেওয়া উচিত ছিল, এটা লেখা উচিত ছিল সি আউট, এটার নাম দেওয়া উচিত S4, এটা হচ্ছে S3, এটা হচ্ছে S1, না S2, আর এটা হচ্ছে S1। এখন দেখো রান দিই, তাহলে যে কোনো কম্বিনেশন তোমরা দিলে এখান থেকে সেই যোগের আউটপুটটা পাওয়া যাবে। আমরা যদি মনে করো এটা দিলাম 14, এটা দিলাম 5, তাহলে হয় 19। দেখো 16 and 3, এটা হচ্ছে 19-এর বাইনারি। ধরো তুমি দিলা 15 and 14, তাহলে হবে 29। তাহলে 16 আর 8 24, 24 আর 4 28, 28 আর 1 29, 29। তাহলে এখানে 29 আসে। তো যে কোনো বিট কম্বিনেশন তুমি ইনপুট দিলেই, যে কোনো 4 বিট নাম্বারের সাথে, যেমন 9 সাথে দিলাম হচ্ছে মনে করো 13, 9 আর 13 কত হয় 22, 22। তাহলে দেখো এটা 22 আসছে না? জি স্যার, 16 4 2, হ্যাঁ 16 4 2, তাহলে 16 আর 6 22। তাহলে এভাবে যে কোনো কম্বিনেশন 4 বিট 4 বিটের সাথে আমরা যোগ করতে পারি। এখন যত বড় তুমি বানাইতে চাও জাস্ট খালি একটা করে এই ব্লক এখানে বসিয়ে দিলেই হবে। তাহলে এটা যেমন আমরা 15 and 15 যোগ করতে পারবো ম্যাক্সিমাম, আর একটা দিয়ে দিলে 31 31 যোগ করতে পারবো, আর একটা দিলে 63 63 পর্যন্ত যোগ করতে পারবো, আর একটা দিলে 127 127 পর্যন্ত যোগ করতে পারবো, আর একটা দিলে 255 255 পর্যন্ত যোগ করা যাবে, আর একটা দিলে এভাবে চলতে থাকবে। তোমার যত বড় বড় সংখ্যা যোগ করা দরকার, শুধু নাম্বার একটা করে ব্লক আমি এখানে বসিয়ে দিলেই কাজ হয়ে যাবে। বুঝতে পারছো কিনা বলো এই পর্যন্ত? জি স্যার, জি স্যার। এখন আমরা এটাও জানি যে এই সার্কিটটাকে যদি আমরা সাবট্রাক্টরে কনভার্ট করতে চাই কিছুই করতে হবে না, শুধুমাত্র বি এর ইনপুট গুলোকে নট করে দিতে হবে আর সি এ একটা ওয়ান দিতে হবে, ঠিক কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা যদি সেটা করি তাহলে বি এর যে ইনপুট গুলো আছে এগুলো একটা পিছে নিয়ে যাই, পিছনে নেই, পিছনে নিয়ে যাই, পিছনে নিয়ে যাই, আমাদের এখানে একটা করে নট গেট বসাইতে হবে। আমি এটাকে কেটে দিই, এটাকে কেটে দিই, নট গেট লাগবে। তাহলে এটার জন্য একটা নট লাগবে, বি টু এর জন্য একটা নট লাগবে, বি থ্রি এর জন্য একটা নট লাগবে, বি ফোর এর জন্য আরেকটা নট লাগবে। প্রত্যেকের জন্য একটা করে নট নিয়ে নিলাম, বি ওয়ানটাকে তাহলে এটার সাথে কানেক্ট করলাম, বি নটের আউটপুটটা এখানে যাবে, সিমিলারলি এটার নটের আউটপুটটা এখানে যাবে, এখানে নট আসবে। সিমিলারলি এটার থেকে এটা এখানে দিলাম, এটার থেকে এখানে দিলাম, এটা এখানে দিলাম, আশা করি আর কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের শুধু একটা কাজ করতে হবে, সি ইন যেটা আছে সেটাতে একটা ওয়ান দিয়ে রাখতে হবে। তাহলে আমরা সি ইন একটা ওয়ান দিয়ে রাখলাম। এখন আমরা যে কোনো সংখ্যা এ তে ইনপুট দিয়ে তার থেকে বিটাকে বিয়োগ করতে পারি। যেহেতু বি কে নট করা হয়েছে, সব সময় এ থেকে বিটাকে বিয়োগ হয়ে যাবে। ধরো আমরা যদি এখানে ইনপুট দেই, দিলাম 14 আর এখানে আমরা দিলাম ধরো 5,
তাহলে 14 থেকে 5 বিয়োগ করলে কত হওয়ার কথা 9 হওয়ার কথা ঠিক না জি 9 হওয়ার কথা 14 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে 9 আসার কথা আমরা একটা জিনিস ভুলে গেছি কিনা আমরা জানি না সেটা হচ্ছে যে বিয়োগের সময় সি আউট যে পিনটা আছে এটা কিন্তু কখনো কাউন্ট হবে না জি স্যার কারণ এটা তো বড় হ্যাঁ না এটা হচ্ছে সি আউটটা হ্যাঁ তুমি যেটা বলতে চাচ্ছো সেটা আমি বুঝতে পেরেছি বাকিটা বুঝেছে কিনা আমি জানি না ও যেটা বলতে চাচ্ছে যে এই ঘরে একটা ওয়ান থাকা মানে তো আসলে 16 হয়ে যাওয়া আমরা ইনপুট দিচ্ছি 4 বিট তার মানে ম্যাক্সিমাম নাম্বারটাই আমার হবে 15 তার থেকে আবার কিছু আমরা বিয়োগ করে ফেলতেছি তাই না তো 15 থেকে কিছু আবার বিয়োগ করে ফেলতেছি এটা তো অবশ্যই 15 থেকে বড় কোনো সংখ্যা হবে না তার মানে আমরা যদি অন্যভাবে বলি যে 4 বিট একটা নাম্বার থেকে কিছু জিনিস আবার বাদ দিয়ে ফেলতেছি তো 4 বিটে আমরা লিখতেই পারবো 15 তার থেকে আবার কিছু জিনিস বাদ দিয়ে ফেলতেছি কিছু জিনিস সাবট্রাক্ট করতেছি তাহলে সেই জিনিসটা লিখতে নিশ্চয় 4 বিটের বেশি লাগবে না 4 বিটের থেকে কম লাগবে তার মানে 4 বিট যদি আমরা সাবট্রাক্টর সার্কিট বানাই তাহলে এর আউটপুট কখনোই 4 বিটের থেকে বেশি হবে না এর আউটপুট ম্যাক্সিমাম 4 বিট হবে তাহলে এই ক্যারিটা কি ইন্ডিকেট করে ক্যারিটাও একটা জিনিস ইন্ডিকেট করে ক্যারিটা জিনিস একটা জিনিস ইন্ডিকেট করে সেটা হচ্ছে যখন আমরা বিয়োগ তো আমাদের দুই রকম হতে পারে একটা হচ্ছে যে ধরো এখানে 14 থেকে 5 বিয়োগ করলাম উল্টা জিনিসটাও তো হতে পারতো যে 5 থেকে 14 বিয়োগ তাই না এরকম জিনিসও তো আমাদের সামনে আসতে পারে তাহলে সেটাকে কি বলি আমরা যেটা আসলে নেগেটিভ অ্যান্সার আসলো আর যদি বড় থেকে ছোট করি তাহলে আমরা বলি পজিটিভ অ্যান্সার আসলো তার মানে তোমরা এই সার্কিটে দেখবা যখন আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব দ্যাট মিনস বিটা আমার এখানে সবসময় মাইনাস তাহলে বি এর ভ্যালুটা যদি এর থেকে সবসময় ছোট হয় সবসময় সি আউটে একটা ওয়ান আসবে আর এর ভ্যালুটাই যদি ছোট হয় বি এর ভ্যালুটা যদি বড় হয় তাহলে সবসময় এখানে জিরো আসবে তাতে কি বোঝা যায় যে সি আউটে যদি ওয়ান থাকে তাহলে আমরা সেটাকে পজিটিভ অ্যান্সার হিসাবে ধরবো তারপরে সি আউটে ওয়ান থাকা মানেই আমরা বুঝবো যে বড় কোনো নাম্বার থেকে ছোট একটা নাম্বার বিয়োগ করা হয়েছে ঠিক আছে বড় একটা সংখ্যা থেকে ছোট একটা সংখ্যা বিয়োগ করা হয়েছে সেই জন্য সি আউটে ওয়ান আছে বা আমরা অন্যভাবে বললে বলতে পারি যে সি আউটে ওয়ান থাকা মানে আমরা বুঝবো অ্যান্সারটা পজিটিভ আর সি আউটে জিরো থাকলে আমরা বুঝবো অ্যান্সারটা নেগেটিভ যেমন এখন আমরা 14 থেকে 5 কে বিয়োগ করলাম তাহলে আমাদের আসা কথা প্লাস 9 প্লাস 9 তা আউটপুট আসবে সব সময় এই 4 বিটে আর এই সি আউটটা সব সময় সাইন হিসাবে কাজ করবে এটা কি পজিটিভ অ্যানসার না এটা নেগেটিভ অ্যানসার যদি লাইটটা জ্বলে থাকে তাহলে আমরা বুঝবো এটা পজিটিভ অ্যানসার যদি নিভে থাকে তাহলে বুঝবো এটা নেগেটিভ অ্যানসার তো এখন আমরা যে ইনপুটটা দেওয়া আছে তার কারণে সি আউটটা জ্বলে আছে তার মানে আমরা ইটস ইন্ডিকেট দ্যাট যে অ্যান্সারটা হচ্ছে পজিটিভ আর বাকি যে 4 বিট আছে সেই 4 বিটে কি দেখাচ্ছে 1001 তাহলে 1001 মানে কি 9 তাই না 9 তাহলে আমরা 14 থেকে 5 বিয়োগ করেছিলাম তাহলে আমাদের অ্যান্সার তো 9ই আসার কথা তাহলে 9 কিন্তু আছে অন্য তুমি ইনপুট দিয়ে দেখো ধরো এটা হচ্ছে 14 থাক 14 থেকে আমি ধরো 10 বিয়োগ করে ফেললাম তাহলে 14 থেকে 10 বিয়োগ করে ফেললাম এক্ষেত্রেও দেখো সি আউটটা জ্বলে আছে দ্যাট মিনস এটাও একটা পজিটিভ অ্যান্সার এবং আউটপুটটা দেখো 0100 এটা হচ্ছে 0100 হচ্ছে 4 এর বাইনারি তার মানে হচ্ছে আউটপুটটা আমরা পাচ্ছি 4 14 থেকে 10 বিয়োগ করলে তো 4ই আসার কথা ঠিক কিনা জি স্যার উল্টা কাজটা একটা করে দেখি আমরা যে ধরো এখানে আমরা ইনপুট দিলাম 9 আর এখানে আমরা দিয়ে দিলাম ধরো 15 তাহলে 9 থেকে আমার 15 বিয়োগ করতেছি তো ফার্স্ট সি আউটটা দেখেই আমরা বুঝতে পারছি যেটা যেহেতু নিভে আছে তার মানে অ্যান্সারটা নেগেটিভ অ্যান্সারটা নেগেটিভ তাহলে যেহেতু আমরা 9 থেকে 15 বিয়োগ করলাম 9 থেকে 15 বিয়োগ করলে আমার আউটপুট হওয়ার কথা কত 6 ঠিক কিনা আমরা যে এই বিয়োগটা করি এটা হয়তো অনেকে তোমরা জানতে পারো এই মেথডটার এই বিয়োগের এই মেথডটাকে বলা হয় টুস কমপ্লিমেন্ট মেথড টুস কমপ্লিমেন্ট মেথডে এই বিয়োগটা করা হয় কারণ আমরা যেখানে এগুলো ইউজ করেছি সবগুলোই কিন্তু ফুল অ্যাডার সার্কিট ছিল সেই ফুল অ্যাডার দিয়ে আমরা বিয়োগটা করতেছি তো ফুল অ্যাডার দিয়ে
মানে অ্যাডার সার্কিট দিয়ে যখন বিয়োগ করতে আমরা যাব, তখন আমরা একটু থিওরিতে চলে যাই। হ্যাঁ, আমি এই স্ক্রিনশটটা একটু অফ করে দেই। তো এই টুস কমপ্লিমেন্ট মেথডে দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই টুস কমপ্লিমেন্ট মেথডে বিয়োগ করার প্রসেসটা হলো, আমি হয়তো আগেও আলোচনা করেছি কিনা জানি না, তো ক্লাস থিওরি ক্লাসে মনে একটু আলোচনা হয়েছিল। তো এ থেকে বি যদি বিয়োগ করতে চাই, তাহলে টুস কমপ্লিমেন্ট মেথডে প্রসেসটা হলো, যে সংখ্যাটাকে বিয়োগ করতে চাই তাকে তার টুস কমপ্লিমেন্ট করে আগের সংখ্যাটার সাথে যোগ করতে হবে। কারণ আমরা কিন্তু সবই অ্যাডার সার্কিট দিয়েছি ওখানে, ফুল অ্যাডার, সে কিন্তু সবসময় যোগ করবে। তার মানে আমি যাই করতে চাই প্রসেসটা যোগের মধ্যে দিয়ে যাইতে হবে, কারণ যা ইনপুট দিব সে যোগ করে ফেলবে। তাহলে এ মাইনাস বি যদি আমরা করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এ এর সাথে বি কে যোগ করতে হবে, কিন্তু বি এর টুস কমপ্লিমেন্ট করে আনতে হবে। তাহলে বি এর টুস কমপ্লিমেন্ট করে আনবো কিভাবে? বি এর টুস কমপ্লিমেন্ট করার জন্য আমরা যেটা করি, টুস কমপ্লিমেন্ট আমরা জানি যে নট করে এক যোগ করতে হয়, তাহলে এটা টুস কমপ্লিমেন্ট হয়ে যায়। তো নট করে এক যোগ করা মানে এটাকে বলা হয় টুস কমপ্লিমেন্ট। তার মানে আমরা যদি এ থেকে বিয়োগ করতে চাই বি, তাহলে বি এর টুস কমপ্লিমেন্ট করে এ এর সাথে যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি বার প্লাস ওয়ান, ঠিক কিনা? জি স্যার, এই হচ্ছে প্রসেস টুস কমপ্লিমেন্ট। তাহলে আমরা যখন বড় কোনো সংখ্যা থেকে ছোট কোনো সংখ্যা বিয়োগ করে ফেলবো, তাহলে সেটা ইজিলি প্লাস সিক্স চলে আসবে। কিন্তু যদি আমরা এখন যেটা করেছি যে পনেরো থেকে কি বলে নাইন থেকে কত থেকে বিয়োগ করেছিলাম, হ্যাঁ নাইন থেকে ফিফটিন বিয়োগ করে ফেলেছি, তাহলে স্বাভাবিকভাবে এই অ্যান্সারটা হবে নেগেটিভ। এবং আর একটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে, যে অ্যান্সারটা আসবে সেটা আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে অরিজিনাল অ্যান্সারটা আমরা পাবো। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। যে আউটপুটটা আমাদের আসবে তার টুস কমপ্লিমেন্ট করলে আমরা অরিজিনাল অ্যান্সারটা পাবো। তাহলে ওখানে আমাদের অ্যান্সার কি ছিল বলো? 1010 আসছিল, তাই না? 10 আসছিল, জি স্যার, কিন্তু আসার কথা কিন্তু ছিল 6। এটা তুমি এবার টুস কমপ্লিমেন্ট করো, উল্টা করে 1 যোগ করে দিলে। হ্যাঁ, উল্টা করে 1 যোগ করা, এটা হচ্ছে একটা টুস কমপ্লিমেন্ট প্রসেস। আর একটা তোমাদেরকে আমি সহজ বুদ্ধি শেখাই, উল্টাও করতে হবে না 1 যোগও করতে হবে না। সহজ একটা উপায় হলো যে এটা টুস কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে এটার এই ডান দিক থেকে হিসেব করব, ডান দিক থেকে যতক্ষণ না একটা ওয়ান পাবো ততক্ষণ পর্যন্ত ঠিক রাখবো। যেমন ধরো এটা প্রথমে জিরো আসে, তাহলে জিরোটা ঠিক থাকবে, তারপরে একটা ওয়ান আসে, এটাও ঠিক থাকবে, এরপরে যত বিট থাকবে সব উল্টা করে দিতে হবে। তাহলে এটা জিরো আসে তাহলে ওয়ান হবে, এটা ওয়ান আসে তাহলে জিরো হবে। এটা তুমি নট করে এক যোগ করে দেখো, এটাই আসবে। এটা নট করো, ওয়ান জিরো ওয়ান জিরো, এটা নট করলাম, তার সাথে এক যোগ, যতক্ষণ না একটা ওয়ান পাবো এই ওয়ান পর্যন্ত আমরা ঠিক রাখবো, এই ঠিকের পরে যত বিট থাকবে ঠিক উল্টা করে লিখবো, তাহলে আমাদের টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। এটা ইজিলি করা যাবে আর কি। তাহলে আর আমাদের ওই নট করে এক যোগ করার প্রসেসটা দরকার হবে না। তাহলে আমরা স্যার এটা যদি আমরা সার্কিটটাতে ইমপ্লিমেন্ট করতে চাই, মানে অটোমেটিক যদি বড় হয়, তাহলে আমরা সেখানেও আসব, সেখানেও আসব। আচ্ছা, তাহলে আমরা যদি এই সার্কিটটাকে আবার রান দেই, ক্যারি তো ওয়ান দিয়ে দিলাম, আগের যেখানে ছিলাম সেখানে আমরা যাই, নাইন থেকে ফিফটিন আমরা বিয়োগ করতে চাচ্ছিলাম। তাহলে দেখো এই সি আউট দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে নেগেটিভ অ্যান্সার, এবং এখানে যে আসছে এটার আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। তার মানে যখনই ক্যারিতে জিরো থাকবে তখনই আমাদের এটা টুস কমপ্লিমেন্ট করে অ্যান্সারটা বের করতে হবে। তাহলে এটা যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি, তাহলে দেখো এই ওয়ান পর্যন্ত ঠিক থাকলো, তাহলে এটা ওয়ান, এটা হয়ে যাবে জিরো, তাহলে আউটপুট হয়ে যাবে আমাদের সিক্স। অন্য যে কোনোটা ট্রাই করে দেখতে পারো, ধরো আমরা এটা নিলাম সিক্স, সিক্স থেকে বিয়োগ করলাম ইলেভেন, সিক্স থেকে মনে করো ইলেভেন বিয়োগ করলাম, তো সিক্স থেকে ইলেভেন বিয়োগ করলাম, তো এই ক্যারি আউট দেখেই বোঝা যাচ্ছে এটা একটা নেগেটিভ অ্যান্সার। সো আমাদেরকে এখানে যে বিটটা আছে এটার আমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে।
তাহলে এটা টুস কমপ্লিমেন্ট কিভাবে করবো, এটার প্রথম বিটাই ওয়ান আছে, তাহলে ওয়ানটা ঠিক থাকবে, এরপরে যা আছে সব উল্টা করে লিখতে হবে। তাহলে এটা ওয়ানটা ঠিক থাকলো, পরেরটা ওয়ান আছে তাহলে এটা জিরো হবে, এরপরেরটা আবার জিরো আছে তাহলে এটা ওয়ান হবে, এটা আবার ওয়ান আছে তাহলে জিরো হবে, তাহলে কি হলো জিরো ওয়ান জিরো ওয়ান, তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান কত হয়, জিরো ওয়ান জিরো ওয়ান ডেসিমেলে স্যার 10, জিরো ওয়ান জিরো ওয়ান কি 10, 0101 হচ্ছে স্যার 5 5 5 5 0101 হচ্ছে 5, তাহলে মানে এটা টুস কমপ্লিমেন্ট করলে আমরা আসলে পাবো 5। তো এখানে 6 থেকে আমরা বিয়োগ করেছিলাম 11, তাহলে তো আমাদের 5ই আসার কথা, তাই না? জি স্যার, তাহলে এ হবে আমরা 5 পাবো। তো এই সার্কিটটা দিয়ে আমরা শুধু সাবট্রাকশন করতে পারবো, আগে যে সার্কিটটা আমরা বানিয়েছিলাম সেটা দিয়ে আমরা শুধু যোগ করতে পারবো। আমরা আরেকটা প্রসেস জানি, ভুলে গেছি কিনা জানি না, তাহলে আমাদের এখানে দেখো কি কি দরকার হচ্ছে, যে এ এর যে ইনপুট গুলো আছে এগুলো সরাসরি, বি এর যে ইনপুট গুলো আছে এগুলো সরাসরি, এবং সি এ যদি একটা জিরো দিয়ে রাখি তাহলে এই সার্কিটটা অ্যাডার হিসাবে কাজ করে। এটাতে যদি আমি সাবট্র্যাক্টর বানাতে চাই তাহলে বি এর ইনপুট গুলোকে নট করতে হয় এবং সি তে একটা ওয়ান দিতে হয়, তাহলে এটা সাবট্র্যাক্টর হয়ে যায়। তাহলে আমাদের বি এর ইনপুট সরাসরি দরকার হবে, আবার নট করেও দরকার হবে। সরাসরি কখন দরকার হবে, যখন সি নে আমরা জিরো দিব, আর যখন নট করে কখন দরকার হবে, যখন সি নে আমরা ওয়ান দিব। দ্যাট মিনস সি নে জিরো দেওয়া মানে এটা যোগ হওয়া, আর সি নে ওয়ান দেওয়া মানে বিয়োগ হওয়া। তার মানে সি নে যখন জিরো থাকবে তখন এই ইনপুটগুলো সরাসরি দরকার, সি নে যখন ওয়ান থাকবে তখন এটা নট করে দেওয়া দরকার। এরকম একটা প্রসেস যদি আমরা করতে পারি তাহলে আমরা একই সার্কিট দিয়ে যোগও করতে পারবো বিয়োগও করতে পারবো। সেই কাজটা করার জন্য আমাদের এই নট গেট গুলো কেটে এখানে একটা করে এক্সর গেট বসাইতে হবে। এক্সর গেট যদি আমরা বসিয়ে ফেলি, এটার জন্য একটা এক্সর গেট, এটার জন্য আরেকটা এক্সর গেট, এটা এক্স নর হয়ে গেছে, ঠিক আছে, এটার জন্য আরেকটা এক্সর গেট, বি থ্রি এর জন্য একটু নিচে নিয়ে নেই, আর হলো আরেকটা এক্সর গেট বি ফোর এর জন্য। তাহলে আমি একটু পজিশনটা একটু চেঞ্জ করে দেই, এটা একটু কেটে দেই, এটা একটু কেটে দেই, এইখানে বি ফোরটাকে এই জায়গায় নিয়ে আসি, বি থ্রিটাকে এই জায়গায় নিয়ে আসি। ওকে, এবার দেখো এটাকে যদি আরেকটু উপরে নিয়ে যাই সুবিধা হবে, এটা আমরা কেটে দিলাম। এবার একটা ইনপুট এটা হবে বি ওয়ান, পরেরটা বি টু, এটা বি থ্রি, এটা বি ফোর, এই যে এক্সরের একটা করে মাথা বাকি থাকলো, এই সবগুলো শর্ট করে, সবগুলো শর্ট করে এটার সাথে শর্ট, এটার সাথে শর্ট, তাহলে একটা করে পিন আমরা ইনপুট বানালাম, আর একটা করে পিন যে থাকলো এই সবগুলো শর্ট করে আমরা সিনের সাথে শর্ট করে দিব, সিনের সাথে শর্ট করে দিব। তাহলে আমরা নিচে আউটপুটে কানেকশনটা একটু দিয়ে নেই, এটা একটু কেটে দিই, আউটপুটে এটা আমরা এখানে কানেক্ট করে দিলাম, এটা আমরা এখানে কানেক্ট করে দিলাম, এটা আমরা এখানে কানেক্ট করে দিলাম। এখন দেখো আমরা কি করলাম, সিনের সাথে একটা করে পিন কানেক্ট করলাম, আর একটা পিনে ইনপুট দিলাম, আমরা একটা এক্সর গেট দিলাম। লাভ কি হলো, যতক্ষণ আমরা সিনে জিরো দিয়ে রাখবো তার মানে কি প্রত্যেকটা গেটেই আমাদের একটা করে জিরো থাকবে, আর অপোজিট পিনে কি আমাদের ইনপুট, তাহলে একটা পিনে যদি জিরো থাকে অপোজিট পিনে তুমি যাই ইনপুট দাও না কেন সেটাই আউটপুটে পাবা। কোনো কিছুর সাথে যদি জিরো এক্সর করা হয় ওইটাই থাকে, আমরা জানি যে জিরো দিয়ে কোনো কিছুকে এক্সর করলে ওইটাই থাকে। তাহলে আমরা যতক্ষণ সিনে জিরো দিয়ে রাখবো আমরা জানি এই সার্কিটটা অ্যাডার হিসাবে কাজ করবে। তাহলে এখানে জিরো দিয়ে রাখা মানেই এখানে এ ওয়ান বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর যা ইনপুট দিবা তাই এই গেটের আউটপুট গুলো আসবে, এবং তাহলে এই সার্কিটটা আমরা যোগ করতে পারবো। বিয়োগ করতে চাইলে আমাদের কি করতে হয়, সিনে একটা ওয়ান দিতে হয়। তাহলে সিনে যখন তুমি একটা ওয়ান দিবা এই প্রত্যেকটা গেটের একটা করে পিনে কিন্তু ওয়ান চলে আসবে, আর একটা পিনে কি আছে, বি ওয়ান আছে, বি টু আছে, বি থ্রি আছে, বি ফোর আছে। তো বি ওয়ান এর যদি এখানে যদি বি ওয়ান হয় আর এই গেটের মধ্যে যদি ওয়ান হয় তাহলে আউটপুটটা কত হবে, বার হয়ে যাবে স্যার, বি ওয়ান বার হবে, এটা বি টু বার হবে, এটা বি থ্রি বার হবে, এটা বি ফোর বার হবে। তো বিয়োগের সময় তো আমাদের এটাই দরকার ছিল যে যা দিব সেটার উল্টাটা যেন আসে, ঠিক কিনা? জি স্যার। তাহলে কিন্তু এখন এই সার্কিটটা দিয়ে আমি
যোগ এবং বিয়োগ দুটোই করতে পারবো। তাহলে কন্ট্রোলটা কি? কন্ট্রোলটা হচ্ছে এই সি ইন। তাহলে সি ইন এ যতক্ষণ জিরো দিয়ে রাখবো, দেখো আমরা এখন দুটো যোগ করি, এটা দিলাম সিক্স, এটা দিলাম ধরো সেভেন, তাহলে কত হয়? সিক্স অ্যান্ড সেভেন থার্টিন, দেখো থার্টিন কিন্তু আউটপুটে আসে। আরেকটা যোগ করি পনেরো, তার সাথে ধরো আমি দিলাম সেভেনই থাক, তাহলে ফিফটিন অ্যান্ড সেভেন, তাহলে হয় টোয়েন্টি টু, দেখো এটা কিন্তু টোয়েন্টি টু আসছে, এটা সিক্সটিন অ্যান্ড সিক্স, তাহলে হলো টোয়েন্টি টু, ঠিক কিনা? জি স্যার। যদি বিয়োগ করতে চাই তাহলে আমরা এই যে সিনে আছে, সিনে একটা ওয়ান দিতে হয়, এটা আমাদের শর্ত, তাহলে আমি সিনে একটা ওয়ান দিয়ে দিলাম। তাহলে দেখো এখন এখানে ইনপুট কত আছে, ফিফটিন, এখানে কত আছে সেভেন, তাহলে ফিফটিন থেকে সেভেন যদি বিয়োগ করতে চাই তাহলে আমাদের আউটপুট হওয়ার কথা প্লাস এইট, প্লাস এইট। তাহলে দেখো আউটপুটে আছে কিনা, সি আউটে একটা ওয়ান আছে, তার মানে এটা প্লাস, আর বাকি চার বিটে কিন্তু ওয়ান জিরো জিরো জিরো, তার মানে এটা এইট, তার মানে প্লাস এইট হচ্ছে আমাদের আউটপুট। আর একটা দিয়ে দেখো, ধরো এটা হলো ইলেভেন, ইলেভেন থেকে আমি দিলাম ফাইভ, তাহলে ইলেভেন থেকে ফাইভ যদি তুমি মাইনাস করো তাহলে হওয়ার কথা প্লাস সিক্স। তাহলে দেখো এই যে সি আউটে ওয়ান আছে, তার মানে এটা হচ্ছে প্লাস, আর বাকি চার বিটে জিরো ওয়ান ওয়ান জিরো, তার মানে এটা হচ্ছে সিক্স, তার মানে আমরা আউটপুটে পাচ্ছি প্লাস সিক্স। এবার আগের মতো যদি উল্টা কাজটা করে দেখতে চাও, যে আমরা এখানেই ছোট দিলাম, ধরো এখানে দিলাম সিক্স আর এখানে দিলাম আমি ফোরটিন, মনে করো এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান, তার মানে আট চার বারো একটা তেরো, আসলে এটা থার্টিন, তাহলে থার্টিন সিক্স থেকে থার্টিন বিয়োগ করতেছি, সিক্স থেকে থার্টিন বিয়োগ করলেই আউটপুট দেখেই বোঝা যাচ্ছে এটা সি আউট যেহেতু নিভে আছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ অ্যান্সার, এটা নেগেটিভ অ্যান্সার। তো এটা যদি নেগেটিভ অ্যান্সার হয় তাহলে বাকি যে চার বিট আছে সেটা টুস কমপ্লিমেন্ট করতে হবে, বাকি চার বিটে টুস কমপ্লিমেন্ট করলে আমরা কত পাই, এটা হচ্ছে ওয়ান, তাহলে এইভাবে ওয়ানটা ঠিক থাকবে, বাকি তিন বিট উল্টা করে দিতে হবে, তাহলে এটা ওয়ান, তাহলে এটা জিরো আছে ওয়ান হবে, জিরো আছে ওয়ান আছে, এটা ওয়ান আছে জিরো হবে, তাহলে জিরো ওয়ান ওয়ান ওয়ান, তার মানে আসবে আসলে জিরো ওয়ান ওয়ান ওয়ান, মানে হচ্ছে সেভেন, তাহলে আমার আউটপুট হবে সেভেন। আমি বিয়োগ করছিলাম কত থেকে কত, এটা ছিল সিক্স, এটা ছিল থার্টিন, তাহলে তো আমাদের মাইনাস সেভেনই আসার কথা, ঠিক কিনা বলো এই পর্যন্ত? এখন যে প্রবলেমটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যখন মাইনাস অ্যান্সার এসে যাচ্ছে তখন এটার টুস কমপ্লিমেন্ট করা লাগতেছে, মুখে মুখে আমরা এটার টুস কমপ্লিমেন্ট করে অ্যান্সারটা বের করতেছি। তাহলে আমার এই ফোর বিট ফাইভ বিট যাই করতে যাই না কেন, তাহলে আমার একটা বড় প্রবলেম হচ্ছে যদি আমি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করে ফেলি তাহলে আমার অ্যান্সারটা সরাসরি আসে না, সরাসরি আসে না, কি হয় টুস কমপ্লিমেন্ট করে অ্যান্সারটা বের করতে হয়। তাহলে আমরা কি এরকম একটা অটোমেটিক সিস্টেম আমরা করতে পারি অবশ্যই, যেন এটা টুস কমপ্লিমেন্ট করে আমাকে অ্যান্সার দেয়? তো টুস কমপ্লিমেন্ট কখন করবে, টুস কমপ্লিমেন্ট কখন করবে, যখন যখন টুস কমপ্লিমেন্ট কখন করবে এটা বোঝার উপায়টা কি বলতো? সি আউট জিরো থাকবে, তার সি আউটটা দেখতে হবে, সি আউটটা দেখতে হবে, তাহলে সি আউটটা জিরো থাকলে আমি বুঝবো যেটা টুস কমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু আরেকটা ব্যাপারও আছে, সি আউটে জিরো তো যোগের সময় আসতে পারে না, এই সার্কিটে তো আমি যোগ করতে পারি আবার বিয়োগ করতে পারি। তাহলে সি নে যদি ধরো আমি এখানে যদি সিক্স দিতাম, এখানে যদি ফাইভ দিতাম, তাও তো এখন জিরো আছে সি আউটে, তাহলে সি আউটে জিরো থাকলে টুস কমপ্লিমেন্ট করে ফেলবে, এটাও তো সত্য না মনে হয়? ঠিক কিনা? করবো কিভাবে আমরা, আমি যে বলতেছি টুস কমপ্লিমেন্ট করতে হবে, এখন ধর এর সাথে আমার একটা সার্কিট অ্যাড করা দরকার, কি সার্কিট অ্যাড করবো? আমাকে আগে বের করতে হবে যে যোগ আসলে টুস কমপ্লিমেন্ট করতে হবে কিনা, তাই না? টুস কমপ্লিমেন্ট তো সবসময় করতে হবে না, তাহলে আমি সেটা কিভাবে বের করব? কিভাবে বের করব যে এখন টুস কমপ্লিমেন্ট করতে হবে না এখন হবে না, বলো।
স্যার সি সি সিন আর সি আউট কে যদি আমরা সিন আর সি আউট কে যদি আমরা ন্যান্ড ন্যান্ড করি তাহলে কি হবে স্যার? ন্যান্ড করলে কি লাভ হবে? ন্যান্ড করলে ধরো এখানে যদি জিরো থাকে এখানেও জিরো থাকে তবুও ওয়ান আসবে, এখানে যদি জিরো থাকে এখানে যদি ওয়ান থাকে তবুও ওয়ান আসবে, তাতে লাভ কি হবে? তো আচ্ছা না, তাহলে ন্যান্ড করলে হবে না, ন্যান্ড করলে হবে না। তাহলে কি করতে হবে? স্যার এমন একটা গেট নিতে হবে যেটার আসলে মানে এটাতে ওয়ান আর এটাতে জিরো থাকলে আমাদের এক্স্যাক্টলি আউটপুটে ওয়ান এক্স্যাক্টলি। দিবে। তাহলে এই একটা ভালো কথা বলছে, তাহলে এমন একটা গেট আমাকে নিতে হবে যেন এখানে জিরো এবং এখানে ওয়ান থাকলে এক ধরনের রেসপন্স দেয় আর অন্য সময় অন্যরকম রেসপন্স দেয়, ঠিক? এটা কি স্যার এক্সনোর গেটের কি হতে পারে, হতে পারে, হতে পারে। আমি কি হতে পারে এটা আমি বলবো না, তোমাদেরকে আমি এক সপ্তাহ সময় দিব, তোমরা এক সপ্তাহ বসে বসে এটা করবা। আর এটা কি হলো? হ্যাঁ, এটা বসে বসে এক সপ্তাহ করবা। আমি হেল্প করতেছি, কিভাবে হেল্প করতেছি, একটা হেল্প করি, সেটা হলো যে তাহলে ফার্স্ট চেষ্টাটা হবে যে এই দুটো থেকে একটা ডিসিশন বের করা যে এখানে জিরো থাকা এখানে ওয়ান থাকা অবস্থায় সে জিরো দেয় অথবা ওয়ান দেয়, কিছু একটা আউটপুট দেয়, আর বাকি অন্য কম্বিনেশনের সময়, কারণ এখানে জিরো থাকা অবস্থায় এখানে ওয়ান হতে পারে, এখানে ওয়ান থাকা অবস্থায় এখানে জিরো হতে পারে, তাহলে আমার কন্ডিশনটা কি, এখানে জিরো এখানে ওয়ান এই অবস্থায় আউটপুট দিবে, অন্য কন্ডিশন সিচুয়েশন হলে যে দুই জায়গায় জিরো এ জায়গায় ওয়ান এ জায়গায় জিরো, উল্টাতে তিনটা কন্ডিশন থাকলো সেই তিনটা কন্ডিশনে অন্য আউটপুট দিবে, শুধু একটা কন্ডিশনে অন্যরকম দিবে। তাহলে কোন গেট ইউজ করতে হবে, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এটা বের করা। তাহলে এটা যদি আমি বের করে ফেলতে পারি, ফর এক্সাম্পল যে আমার খালি একটা নট গেট দিলেই হয়ে যাচ্ছে কথা কথা, তাহলে এই নটের আউটপুট যদি জিরো আসে তাহলে আমার টুস কমপ্লিমেন্ট করতে হবে না, এই নটের আউটপুট যদি ওয়ান আসে তাহলে টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এই সি আউট এবং সি ইন থেকে এই ডিসিশনটা আগে বের করতে হবে যে এই আউটপুট কি ওয়ান আসলে টুস কমপ্লিমেন্ট করতে হবে না জিরো আসলে টুস কমপ্লিমেন্ট করতে হবে, এটার জন্য কোন গেট ইউজ করতে হবে। আমি একটা হিন্টস দিই, গেট দুটোও লাগতে পারে আবার একটা দিয়ে হতে পারে, গেট দুটোও লাগতে পারে আবার একটা দিয়ে হতে পারে। তাহলে কোন দুটো গেট দরকার সেটা নিয়ে আগে বের করতে হবে যে আমার টুস কমপ্লিমেন্ট করতে হবে কি হবে না। আচ্ছা, এরপরে আসো যে আমরা এখন টুস কমপ্লিমেন্ট করব কিভাবে। টুস কমপ্লিমেন্ট করার জন্য প্রথমে আমাকে নট করা দরকার, তাহলে সেই নটটা তো আবার সব সময় দরকার হবে না, নটটা কখন দরকার হবে, যখন আমি যদি ডিসিশন নেই যে এই নটের আউটপুট ওয়ান আসলে টুস কমপ্লিমেন্ট করতে হবে, জিরো আসলে টুস কমপ্লিমেন্ট করতে হবে না। তার মানে তুমি যদি নট দিয়ে দাও তাহলে তো আসলে হবে না, তাই না? নট দিয়ে দিলে তো সবসময় নট করে ফেলবে, তাহলে কখনো নট করতে হবে কখনো নট করতে হবে না। তাহলে এরকম কন্ডিশনের জন্য আমরা একটু আগেই এক্সর গেট ইউজ করলাম, রাইট? বুঝতে পারছো? তাহলে আমরা সরাসরি কিন্তু এখানে নট বসিয়ে দিতে পারি না টুস কমপ্লিমেন্ট করার জন্য। টুস কমপ্লিমেন্ট করার জন্য নট করতে হবে, নট করার জন্য সরাসরি আমরা নট গেট বসাতে পারবো না, কারণ হচ্ছে নট যদি তুমি এই আউটপুট গুলোর সাথে লাগিয়ে দাও, এটার সাথে যদি নট কানেক্ট করে দাও, তাহলে সারা জীবন তো সে নটই করবে। কিন্তু নট তো সবসময় দরকার হবে না, নট হবে তখনই দরকার যখন টুস কমপ্লিমেন্ট করা দরকার। টুস কমপ্লিমেন্ট কখন করা দরকার? যখন এই গেটের আউটপুট ওয়ান আসবে তখন, বা জিরো আসবে তখন। তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই এই জায়গায় এক্সোর গেট বসাইতে হবে। সেই এক্সোরে তাহলে এই ধরো ধরে নিই যদি এটা ওয়ান হয়, তাহলে যখন ওয়ান আসবে তাহলে প্রত্যেকটার একটা করে গেটের মধ্যে ওটা ওয়ান যাবে, তখন তাহলে এটা নট হয়ে যাবে, আর যতক্ষণ এটা জিরো আসবে ততক্ষণ সে টুস কমপ্লিমেন্ট করবে না। তাহলে আমরা এক্সোর বসিয়ে এটা করব যে টুস কমপ্লিমেন্ট মানে নট হবে কি হবে না। তাহলে আমি হেল্প করলাম যে প্রথম ডিসিশন এই জায়গা থেকে বের করবা, এক বা একাধিক গেট বসিয়ে এখানে জিরো বা ওয়ান যে কোনো একটা এনে তোমাকে এই ডিসিশনটা বের করতে হবে, দেন এক্সোর গেট বসাইতে হবে টুস কমপ্লিমেন্টের ফার্স্ট ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য, দেন এক যোগ করবা কিভাবে। তাহলে এখানে যে এক্সোর গুলো আমরা বসাবো সেই এক্সোর গুলো আমরা কি করব, এরকম আরেকটা ফুল অ্যাডার নিয়ে নিব, মানে এরকম চারটা ফুল অ্যাডার নিয়ে নিব, চারটা ফুল অ্যাডারের একটা করে ইনপুটে আমরা ধরো এ ওয়ান এ টু এ থ্রি এ ফোরে আমরা এই জিনিসগুলো বসিয়ে দিব, আর বাকি যেটা থাকবে এগুলো আমরা জিরো বসিয়ে দিব, অথবা এই ওয়ান তো আবার যোগ করতে হবে, একটা ওয়ান যোগ করতে হবে। সেই ওয়ানটার জন্য দুটো কাজ করা যেতে পারে, একটা হচ্ছে সি ইন ইউজ করা যেতে পারে, অথবা এই ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি যেটা থাকবে তার সবচেয়ে ওয়ান কোনটা, বি ওয়ানটা হচ্ছে ওয়ান, তাহলে এই বি ওয়ানের সাথেও আমরা কানেক্ট করে দিতে পারি। আমি মনে হয় বলেই দিলাম সব, এখন তোমাদের কিছু করার নাই, বসে বসে করতে হবে। আমি অনেক হেল্প করছি, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, কিন্তু আমি আর বলবো না, এটা তোমাদেরকে করতে হবে।
তোমাদের এটা করার জন্য যদি কোনো কোশ্চেন আমাকে জিজ্ঞেস করার থাকে বলো। নাই জিনিসটা অনেক জটিল হয়ে যাবে, জিনিসটা অনেক জটিল হয়ে যাবে না, বিগত বছরে যত মানুষ পাশ করে গেছে বিএলএসআই সবাই এটা অ্যাসাইনমেন্ট হিসেবে করছে, তো সো আমার মনে হয় যে চেষ্টা করলেই পারবা, দেখি ভয় পাওয়ার কিছু নাই। মানে এই মুহূর্তে কোনো কোশ্চেন আছে কিনা যে এই জিনিসটা স্যার একটু বলে দেন, বললে ভালো হতো, একটু আইডিয়া দিলে ভালো হতো, আর যদি মনে করো যে না এটা দরকার নাই এখন চেষ্টা করি, করে যদি প্রবলেম হয় আমি আপনার পরে স্যার নক করবো, ব্যাপারটা এমনও হতে পারে। স্যার আপাতত আপাতত মনে পড়তেছে না, করতে গেলে হয়তো বোঝা যাবে, তাই তো? জি স্যার। তাহলে করো, চেষ্টা করতে থাকো, যদি সমস্যা হয় আমাকে বলবা, আর না হলে তো করে আমি অ্যাসাইনমেন্ট হিসেবে এটা ক্লাসরুমে দিয়ে দিব, করে করে তোমরা জমা দিয়ে দিবা। আর স্যার বলো। স্যার যদি আমারটা হয় তাহলে লাস্টে মানে মানে আউটপুটটা কেমন দেখলে বুঝবো যে আসলে হয়েছে আমারটা? মানে তুমি তুমি মানে তুমি আসলে কি প্রবলেম সলভ করতে চাচ্ছ বলো তো, আমরা যে সার্কিটটা বানাইতে যাচ্ছি কি করতে চাচ্ছি, কেন আমরা এই কাজটা করতে চাচ্ছি? আমাদের কি যেন টুস কমপ্লিমেন্ট করতে না হয়, টুস কমপ্লিমেন্ট যেন করতে না হয়, নিজে নিজে করতে না হয়, নিজে নিজে করতে না, মানে আমরা ম্যানুয়ালি যেটা করতেছি সেটা যেন করতে না হয়, তাহলে তুমি কি করবা সার্কিটটা বানানোর পরে তোমার কাজটা কি? যোগ বিয়োগে তো কোনো সমস্যা না, সমস্যা খালি একটা জায়গায়। কোন জায়গায় সমস্যা? যখন আমরা একটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করে ফেলি, প্রবলেমটা সেই জায়গায়, ঠিক? জি স্যার। এখন আমরা কত থেকে কত বিয়োগ করলাম? 6 থেকে 14 বিয়োগ করলাম, তোমার আউটপুট তো আসার কথা, আমি ইয়ে দিইনি সিনে দিনে, তাহলে আউটপুটে আসার কথা, মানে 6 থেকে যদি 14 বিয়োগ করি, আচ্ছা এটা দিলাম একটু সমস্যা হবে, কারণ 8-এর টুস কমপ্লিমেন্ট আমার 8-ই, তো এই জন্য এটা বুঝতে পারতেছো না, আমরা একটা এটা করে দিই। তাহলে 6 থেকে 15 বিয়োগ করতে চাই, তাহলে তো আউটপুট আমার আসার কথা -9, তো আমরা -9 কি আসছে? -9 তো আসে নাই, তো তোমার ওই সার্কিট করার পর যদি -9 সরাসরি আসে তাহলে তুমি বুঝবে তোমার ঠিক আছে। বুঝাইতে পারলাম কি? জি স্যার একটু বুঝছি, করতে গেলে তাহলে তোমার আউটপুটটা সরাসরি 9 আসবে, সি আউট তো মাইনাস থাকবেই, এটুকুর আউটপুটও 9 আসবে, তাহলে 1001 অটোমেটিক 9ই আসার কথা। এখানে যেমন 7 আসছে, এই 7 কে টুস কমপ্লিমেন্ট করলে আমরা 9 পাবো, তোমার তাহলে টুস কমপ্লিমেন্ট করতে হবে না। ঠিক আছে, আর কিছু জানার আছে? অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়ে দিই খারাপ আছে।